কারো প্রলোভনত কোনো নপরিব এটা দুষ্টচক্র সক্রিয় হয়ে আছে তার কিংপিনজনক ইতিমধ্যে অসম সরকারের সিআইডিয়ে গ্রেপ্তার করেছে কিন্তু আন কেবাজনো ব্যক্তি তেওঁলোক পলাতক অবস্থাত আছে পলাতক অবস্থার পর তেওঁলোকে কারবাক কারবাক প্রলোভিত করে পরিচিত করে ধন আত্মসাত করার একটা ফন্দি রচিছে কিন্তু আমার প্রার্থীসকল সজাগ সচেতন হব লাগে কোনেও টেটর নম্বর বহাই দিব নোৱাৰে কোনেও টেটত পাস করাই দিব নোৱাৰে গতিকে তেওঁলোকে যি পরীক্ষা দিছে তার উপর আস্থা রাখি ধৈর্যরে তেওঁলোকে পরীক্ষার ফলাফললে অপেক্ষা করব সোনকালে দিব সোনকালে মানে নির্দিষ্ট কোনো তারিখ নাই আমার কোনো ওয়েবসাইট তেনে ধরনের হেপি কমিটি জনজাতি মর্চার ইয়াত রাজ্যিক কার্যনির্বাহক অনুষ্ঠিত হয়েছে আর সেই কার্যনির্বাহকত অংশগ্রহণ করার কারণে মই ইয়াত উপস্থিত হয়েছো আমার রাষ্ট্রীয় নেতৃত্ব ইয়াত আহি পাইছে আর রাজ্যিক জনজাতি মর্চার সকল কার্যনির্বাহক সদস্য সদস্য আছে এটা ভোজন বিরতি বিরতির পাছত মিটিং আরম্ভ হব হয় মূল সকল লোকে আবেদন কারো প্রলোভনত কোনো নপরিব এটা দুষ্টচক্র সক্রিয় হয়ে আছে তার কিংপিনজনক ইতিমধ্যে অসম সরকারের সিআইডিয়ে গ্রেপ্তার করেছে কিন্তু আন কেবাজনো ব্যক্তি পলাতক অবস্থাত আছে পলাতক অবস্থার পর কারবাক কারবাক প্রলোভিত করে পরিচিত করে ধন আত্মসাত করার একটা ফন্দি রচিছে কিন্তু আমার প্রার্থীসকল সজাগ সচেতন হব লাগে কোনেও টেটর নম্বর বহাই দিব নোৱাৰে কোনো টেটত পাস করাই দিব নোৱাৰে গতিকে তেওঁলোকে যি পরীক্ষা দিছে তার উপর আস্থা রাখি ধৈর্যরে তেওঁলোকে পরীক্ষার ফলাফললে অপেক্ষা করব সোনকালে দিব সোনকালে মানে নির্দিষ্ট কোনো তারিখ নাই আমার কোনো ওয়েবসাইট তেনে ধরনের হ্যাক হওয়া নাই তেওঁলোকৰ লগত মই ইতিমধ্যে দুবারকে আলোচনাত বহিছো প্রয়োজন সাপেক্ষে তৃতীয় চতুর্থ বারের বাবেও তেওঁলোকৰ লগত আলোচনাত আমি বহিম সমস্যা সমূহ সমাধান করার কারণে আমার প্রচেষ্টা অব্যাহত আছে ভুকুতে কলটো নপকে প্রত্যেকটোর কারণে অল্প সময় লাগে গতিকে তেওঁলোকে উত্থাপন করা ন্যায্য সমস্যাখিনি সমাধান করার কারণে